হাই, আমি মৌমিতা সাধুখান, রায়ের মাঠের ম্যাথমেটিক্সের এডিটর। আজকে তোমাদের স্ট্রেট লাইন ইন 3D এই চ্যাপ্টারটার ফিফথ ক্লাস নিয়ে এসেছি। এই ফিফথ ক্লাসেও ঠিক আগের ক্লাসগুলোর মতনই কিছু থিওরি আর কিছু অঙ্ক মিলিয়ে আছে। চলো শুরু করা যাক। আজকে কী কী থিওরি আছে আগে ফার্স্টে দেখে নেবো, তারপর দেখে নেবো কী কী অঙ্ক সেই থিওরি রিলেটেড অঙ্কগুলোই আছে। চলো শুরু করা যাক আজকে। আজকে আমরা শিখব কোনো একটা বিন্দু থেকে সরলরেখার ওপর লম্ব দূরত্ব নির্ণয় করা। অর্থাৎ কোনো একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে আর অন্য যে কোনো একটা বিন্দু দিয়েছে, সেই বিন্দু থেকে ওই সরলরেখাটার ওপর লম্ব দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করব সেটাই আজকে দেখব। তো প্রথমেই এই ব্যাপারটা আমরা একটু অঙ্ক দিয়েই শিখি, আমরা থিওরি হিসেবে আলাদা কিছু শিখছি না। প্রথমে দেখো, 1, 2, 3 এই বিন্দুটি থেকে এই x-6/2 ইকুয়াস টু y-7/2 ইকুয়াস টু z-7/-3 সরলরেখাটার লম্ব দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্টেই আমাদের যেটা করতে হবে, আমি একটু জাস্ট থিওরিটিক্যালি একটু বলে রাখি, তারপরে বলছি কি হবে। দেখো, প্রথমে আমরা সরলরেখাটার উপর যে কোনো একটা বিন্দু ধরে নিতে পারি। এইবারে ধরলাম সেই বিন্দুটাই হচ্ছে ওই 1, 2, 3 এই বিন্দুটা থেকে লম্ব টানলে সরলরেখাটার ওপর ওই বিন্দুতে ছেদ করে। তো এখানে ফার্স্টে আমি কী করছি দেখো, এই যে গিভেন সরলরেখাটা আছে, সেই সরলরেখাটার ওপর যে কোনো একটা বিন্দু 2t+6, 2t+7, -3t+7 এটা ধরে নিচ্ছে, এটাকে আমরা এল বলছি। আর যে বিন্দুটা দিয়ে দিয়েছে 1, 2, 3 সেটাকে আমরা পি বলছি, পি 1, 2, 3 বিন্দু। তো আমরা ফার্স্টে যেটা ধরে নিচ্ছি, যে বিন্দুটা আমরা নিলাম সরলরেখার উপর সেইটাই হলো যে 1, 2, 3, অর্থাৎ পি বিন্দু থেকে যদি আমি সেই সরলরেখাটার উপর লম্ব টানি, তাহলে যে বিন্দুতে সরলরেখাটাকে ছেদ করবে সেই বিন্দুটাই হলো এল। অর্থাৎ পি এল আর যে সরলরেখাটা তারা লম্ব হবে পরস্পর। তাহলে পি এল এই বিন্দুটা ডিআরএস আমি বার করতে পারি, কারণ পি এর কোঅর্ডিনেট আমাদের দিয়ে দিয়েছে আর এল এর কোঅর্ডিনেটটা আমি ধরে নিয়েছি। তাহলে পি এল এর ডিআরএস কী হবে? এল মাইনাস পি। সেইভাবে আমরা পি এল এর ডিআরএসটা বার করে নিয়েছি। আচ্ছা, এবার পি এল এর ডিআরএসটা রইল আমাদের প্রদত্ত যে সরলরেখাটা তার ডিআরএসটা। দেখো, এটা আমাদের প্রদত্ত সরলরেখা ছিল, সেখান থেকে ডিআরএসটা পাচ্ছি কি নিচে 2, 2, -3। তাহলে সরলরেখার ডিআরএস হচ্ছে 2, 2, -3। এবারে পিএল আর এই সরলরেখাটার ডিআরএস, পিএল আর সরলরেখা যেহেতু ওটার পিএলটা হচ্ছে সরলরেখাটার ওপর লম্ব, তাহলে এদের ডিআরএসের যদি ডট করি তাহলে সেটা জিরো হবে। অর্থাৎ 2t+5×2 +2t+5×2 -3t+4×-3 সেটা যদি করি তাহলে সেটা ইকুয়াল টু জিরো। অর্থাৎ এখান থেকে আমি একটা টি এর ইকুয়েশন পাবো। সেক্ষেত্রে সেখান থেকে আমি টি এর ভ্যালুটা বার করে নিতে পারবো, যেটা আমি পাচ্ছি কি না, টি ইকুয়াল টু -8/17। তাহলে এই 8/-8/17 এই ভ্যালুটা যদি আমি ওই এল এর যে ভ্যালুটা আমরা ধরেছিলাম সেইখানে বসিয়ে দিই, তাহলে সেই লম্ব যে বিন্দুটা সেটা আমি পেয়ে যাব। তাহলে স্থানাঙ্কটা হবে 86/17, 103/17, 143/17। এবার পিএল এর দূরত্ব বা নিম্ন দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব বিন্দু থেকে সরলরেখার উপর। এবার সেটা দূরত্বর ফর্মুলা ওয়াইজ যদি ক্যালকুলেট করে নিই তাহলেই বেরিয়ে যাবে আমাদের নিম্ন দূরত্ব। তাহলে এটা হচ্ছে আমাদের নিম্ন দূরত্ব। এটা গেল আমরা কার্টেশিয়ানে কীভাবে দূরত্বটা নির্ণয় করবো, কার্টেশিয়ান ইকুয়েশান দিয়ে দিলে। এবার যদি ভেক্টর ইকুয়েশান দিয়ে দেয় আমরা কী করবো সেটা দেখে নিই। সরি, একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুর অবস্থান ভেক্টর 2y-j+5 কে বিন্দু থেকে আর ভেক্টর ইকুয়ালস টু 11i-2j+-8 কে +t×10i-4j-11 কে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বার করতে বলেছে। তাহলে প্রথমেই সরলরেখাটার ওপর যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিয়েছি এল, যেভাবে আমরা যে কোনো একটা বিন্দু ধরতে পারি সরলরেখা সেভাবে ধরে নিয়েছি, আর যেটা দিয়ে দিয়েছে সেই বিন্দুটাকে আমরা পি দিয়ে ডিনোট করেছি। তাহলে একইভাবে পিএল এর
ডিআরএস আমরা বার করতে পারবো, যেটা ক্যালকুলেট করে পেয়েছি পিএলএ ডিআরএস বার করবো এল মাইনাস পি করে। তাহলে সেটা যেটা বার করতে পেরেছি পিএলএ ডিআরএস। আবার সরলরেখার ডিআরএসটাও তো আমাদের, সরলরেখাটা যেহেতু দেওয়া আছে তাহলে সরলরেখাটা ডিআরএস হচ্ছে তোমার 10 -4 -11, তাহলে 10i -4j -11 কে। এবার তাহলে যেহেতু পিএল আর সরলরেখা দুটো লম্ব, তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি ডট প্রোডাক্টটা 0, অর্থাৎ 9 + 10t (-1 - 4t - -4 - 13 - 11t - 1 = 0। এখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমি একটা টি এর ভ্যালু পাচ্ছি, t = -1। এবার এই টি এর ভ্যালুটা ঠিক প্রসেস কিন্তু একদম কার্টেসিয়ানে যেভাবে করেছিলাম সেইটাই। এবার এই টি এর ভ্যালুটা যদি আমরা এখানে এই যে পয়েন্টটা ধরেছিলাম এল সেখানে বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব এল এর অবস্থান ভেক্টর। অর্থাৎ এখানে এল এর অবস্থান ভেক্টরটা আমরা পেয়েছি টি এর ভ্যালু বসিয়ে i + 2j + 3k। এরপরে পিএল এর যে ডিস্টেন্স সেটা বার করলেই হয়ে যাবে আমাদের অঙ্কটা। তাহলে এল পেয়ে গেছি, পি তো আমাদের গিভেনই ছিল, তাহলে পিএল কী করে বার করবো? এল মাইনাস পি করে। পিএল এর অবস্থান ভেক্টর আমরা এল মাইনাস পি করেছি, তাতে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে -i + 3j - 2k। এটার মড বার করলেই আমাদের যে লম্ব দূরত্ব অর্থাৎ পিএল যেটা সেটা বেরিয়ে যাবে। তাহলে এটার মড বার করেছি √14 একক। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই বিন্দুটা থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব। তাহলে দেখে নিলাম কার্টেসিয়ান ইকুয়েশান দেওয়া থাকলে আর ভেক্টর ইকুয়েশান দেওয়া থাকলে কিভাবে আমরা ওই বিন্দুটা থেকে সরলরেখাটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করব। এবার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। বলা আছে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 5 একক এবং তার সমীকরণ দেওয়া আছে, ভূমিটার সমীকরণ দেওয়া আছে x + 2 = x + 2/2 = y - 1/1 = z/4। তাহলে ভূমির বিপরীত শীর্ষ বিন্দুটাও দেওয়া আছে এখানে 1 - 1 = 2। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আমি একটু ছবিটাতে চলে যাই। দেখো এখানে পি কিউ আর আমি ত্রিভুজ ধরে নিয়েছি, কিউ আর যেখানে ভূমি, কিউ আর এর দৈর্ঘ্য দেওয়া আছে আর কিউ আর এর ইকুয়েশনটাও দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এই যে কিউ আর এর বিপরীত যে পয়েন্ট, কিউ আর এর বিপরীত পয়েন্ট হচ্ছে পি, কিউ আর এর বিপরীত পয়েন্ট পি এর কোঅর্ডিনেট দেওয়া আছে। তাহলে ত্রিভুজটা পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করতে পারি, ½ × ভূমি × উচ্চতা। তাহলে ½ × ভূমি হচ্ছে কিউ আর উচ্চতা হচ্ছে পিএল। তাহলে আমাকে কিউ আর এর দৈর্ঘ্য দেওয়া আছে, পিএলটা বার করতে হবে। পিএলটা কী বার করতে হবে? কী বার করলে মানে পিএল বার করা মানে হচ্ছে আমার পি বিন্দু থেকে কিউ আর সরলরেখার ওপর লম্ব দূরত্বটা বার করলেই কিন্তু আমি অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে বেসিক্যালি এখানে পি থেকে কিউআর বিন্দুর কিউআর বাহুর লম্ব দূরত্বটা বার করতে হবে, তারপরে জাস্ট ক্যালকুলেট করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। চলে যাচ্ছি অঙ্কটাতে। তো প্রথমে পি কিউআর ত্রিভুজের পি বিন্দুটা যেটা দিয়ে দিয়েছি লিখে নিয়েছি, কিউআর ভূমির সমীকরণ সেটাও লিখে নিয়েছি। এবারে এই কিউআর বাহুর ওপর যে কোনো একটা বিন্দু এল আমরা ধরেছি, সেটা হচ্ছে 2t - 2t + 1 আর 4t, যেটা এল এর বিন্দু হিসাবে ধরেছি। তাহলে একইভাবে পিএল এর ডিআরএস বার করবো, যেহেতু পিএল পারপেন্ডিকুলার টু কিউ আর হবে, তাই জন্য তো পিএল এর ডিআরএস বার করছি। দেখো এখানে এল মাইনাস পি করলে আমরা পাচ্ছি 2t - 3t + 2 আর 4t - 2, এটা হচ্ছে পিএল এর ডিআরএস। এবার পিএল পারপেন্ডিকুলার টু কিউ আর, যেহেতু কিউ আর এর কিউআর সরলরেখাটা ডিআরএস হচ্ছে 2 1 4, তাই জন্য এই দুটো ডট করলে আমরা 0 পাচ্ছি, অর্থাৎ 2 1 4, এইটা = আমরা 0 পাচ্ছি। সেখান থেকে আমরা টি এর ভ্যালু বার করতে পারি। এখান থেকে টি এর ভ্যালু কী বেরোলো ক্যালকুলেট করে? 4/7।
আশা করি অবি কোনো অসুবিধা নেই। এরপরে টি এর এই ভ্যালুটা আমি যেটা এল এর কোঅর্ডিনেট ধরেছিলাম অর্থাৎ এইটা এল ইকুয়াল এল হচ্ছে টু টি মাইনাস টু টি প্লাস ওয়ান আর ফোর টি যেটা ধরেছিলাম সেইখানে টি এর ভ্যালুটা বসিয়ে দিলে আসছে আমার এল বিন্দুটা আমি পেয়ে যাচ্ছি অর্থাৎ মাইনাস সিক্স বাই সেভেন ইলেভেন বাই সেভেন আর সিক্সটিন বাই সেভেন। এখন এই পিএল যে সেই দৈর্ঘ্যটা আমি বার করতে হবে পিএল এর দৈর্ঘ্য, তাহলে ডিস্টেন্সের ফর্মুলায় আমি সেই দৈর্ঘ্যটা বার করে নিয়েছি, ক্যালকুলেট করে আমার এসছে রুট ওভার সেভেন্টি ওয়ান বাই সেভেন একক। তাহলে আমি পিএল পেয়ে গেছি আর কিউ আর বলে দিয়েছে, এখানে পিএল হচ্ছে বার করেছি আর কিউ আর হচ্ছে পাঁচ, তাহলে হাফ ইন্টু রুট ওভার সেভেন্টি ওয়ান বাই সেভেন ইন্টু ফাইভ, এটা করলে ক্যালকুলেট করে যেটা আসছে সেটাই হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার চলে যাচ্ছি আমি নেক্সট বিন্দু নেক্সট অঙ্কতে, সরি একটা সরলরেখা দিয়ে দিয়েছে, সরলরেখাটা ইকুয়েশান দিয়েছে আর বলেছে ওয়ান সিক্স থ্রি এই বিন্দুটার এই সরলরেখার সাপেক্ষে একটা প্রতিবিম্ব নির্ণয় করতে। সেক্ষেত্রে আমি ফার্স্টে একই রকমভাবে একই প্রসেসে যে লম্ব দূরত্বটা, লম্ব দূরত্ব এখানে লাগবে না, লম্ব যে টানলে যে বিন্দুতে ছেদ করছে কিউআরকে, ধরে নিলাম কিউআরের সমীকরণটা দেওয়া আছে আর পি বিন্দু থেকে মানে পি বিন্দুর প্রতিবিম্ব বার করতে বলেছে, তাহলে পি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে পি ড্যাশ, আমি বার করে মানে এটা আমার বার করতে হবে পি ড্যাশের কোঅর্ডিনেট। তাহলে পি পি থেকে এল এর যে দূরত্ব আবার এল থেকে পি ড্যাশের তো দূরত্ব সেম হবে যেহেতু এটা প্রতিবিম্ব হবে বা ইমেজ হবে, তাহলে আমি বলতে পারি এখানে পি এল ইকুয়ালস টু পি ড্যাশ এল বা এলটা হচ্ছে পি আর পি ড্যাশের মিড পয়েন্ট, এটা আমরা বলতে পারি। তো এল বিন্দুর আমি যে কোনো একটা স্থানাঙ্ক কীভাবে ধরে নিচ্ছি, যে কিউ আর বাহুর ওপর যে কোনো একটা বিন্দু, এখানে কিউ আর বাহুটা দেখো এইটা, তার উপর যে কোনো একটা বিন্দু ধরছি টি টু টি প্লাস ওয়ান আর থ্রি থ্রি টি প্লাস টু, তাহলে এটা হচ্ছে আমার এল এর কোঅর্ডিনেট হিসাবে আমরা ধরছি। তাহলে একইভাবে আমরা পি এল পিএল এর ডিআরএসটা বার করব, পিএল এর ডিআরএস হচ্ছে এল মাইনাস পি, সেটা করে পি তো দেওয়াই আছে, পি এর ভ্যালুটা ওয়ান সিক্স থ্রি, পি এরটা পি এর কোঅর্ডিনেট দেওয়া আছে ওয়ান সিক্স থ্রি, সেটা আমরা বার করে নিচ্ছি। তাহলে পিএল এর ডিআরএস, পিএল এর ডিআরএস বার করে নিয়ে আমরা কি পাচ্ছি টি মাইনাস ওয়ান টু টি মাইনাস ফাইভ আর থ্রি টি মাইনাস ওয়ান। এইবারে যেহেতু পিএল ছবিটা দেখো পিএল আর কিউআর হচ্ছে লম্ব, তাহলে এদের ডিআরএস থেকে আমরা যেটা পাচ্ছি কিউআর এর ডিআরএস হচ্ছে ওয়ান টু থ্রি আর পিএল এর ডিআরএস বার করে নিয়েছি, সেখান থেকে আমরা একটা ইকুয়েশান পাচ্ছি, এটা হচ্ছে টি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু টি মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস থ্রি টি মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইকুয়ালস টু জিরো। এখান থেকে টি এর ভ্যালু বার করে টি ইকুয়ালস টু ওয়ান পাচ্ছি। এবার এই টি এর ভ্যালুটা আমি এল এ যদি বসাই তাহলে এল বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ওয়ান থ্রি ফাইভ। এইবারে আমি যদি এখানে পি ড্যাশের একটা কোঅর্ডিনেট ধরে নিই, ধরেছি আমি এ বি সি, তাহলে এই পি ড্যাশ আর পি এর মিড পয়েন্ট হচ্ছে এল আর পি এর ভ্যালু জানা, এল এর ভ্যালু জানা, মানে এল এর কোঅর্ডিনেট আর পি এর কোঅর্ডিনেট জানা আর পি ড্যাশের কোঅর্ডিনেটটা হচ্ছে আননোন, সেটা হচ্ছে আমরা এ বি সি ধরে নিয়েছি, পি ড্যাশের কোঅর্ডিনেটটা এ বি সি ধরে নিয়েছি। তাহলে আমি পি আর পি ড্যাশের মিড পয়েন্টের ফর্মুলা হিসাবে এ প্লাস ওয়ান বাই টু বি প্লাস সিক্স বাই টু সি প্লাস থ্রি বাই টু যেটা ইকুয়ালস টু হবে কিনা ওয়ান টু থ্রি, এখান থেকে এক্স কোঅর্ডিনেটটা ইকুয়াল করলে আমরা এ এর ভ্যালু পাচ্ছি, ওয়াই কোঅর্ডিনেট ইকুয়াল করলে বি এর ভ্যালু আর জেড কোঅর্ডিনেট ইকুয়াল করলে সি এর ভ্যালু, তাহলে এখান থেকে আমরা এ বি সি অর্থাৎ প্রতিবিম্বের যে কোঅর্ডিনেট সেটা পেয়ে যাচ্ছি ওয়ান জিরো সেভেন। তাহলে এভাবে কিন্তু কোনো সরলরেখার ওপর কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ এই পোর্শনটা থেকে আমাদের এই ধরনেরই সহজ কিছু অঙ্ক থাকে।
আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় আমাদের অবশ্যই জানিও, আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার কিছু অঙ্ক নিয়ে আমরা ফিরে আসবো। তাহলে আজকে এখানেই শেষ করলাম।